থেকে প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরা একত্রিত হয়ে 21 ফেব্রুয়ারিতে পালন করে আসছেন ভাষা দিবস। 1993 সালে এই অনুষ্ঠানের আয়োজন করে মুক্তধারা ও 21-এর চেতনার মঞ্চ। ভাষা আন্দোলনের ভাষা দিবসের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতিসংঘের সামনে। ঠিক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে একটি অস্থায়ী শহীদ মিনার তৈরি করে এখান থেকে ভোর 12:01 প্রভাত ফেরি যাত্রা শুরু করা হয়। সেদিন সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের কবি কবি শহীদ কাদরী এবং এর প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ। আমাদের আরো একজন সহযোগী শাওন মোস্তফা সেদিন সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের সাথে কথা বলেন বিশেষ অতিথি। এবং সভাপতি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বিভিন্ন বিশিষ্ট জন। আজ আমরা সেই অনুষ্ঠানে একসাথে দেখব। এটা উত্তর আমেরিকার বাঙালি সমাজের ইতিহাসে একটি অনন্য ঘটনা। এখানে গত কয়েক বছরে বাঙালি সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। বাঙালির জীবনে বাংলাদেশের জীবনে 21 একটি অত্যন্ত মূল্যবান ঘটনা। সেই ঘটনার স্মরণে এই প্রথমবারের মতো বিশ্ব সরকারের অর্থাৎ জাতিসংঘের সামনে রেল মুসে পার্কে এই প্রথমবার যে 21-এর শহীদ মিনার তৈরি করে বাঙালিরা তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো, এটা একটা আমাদের উত্তর আমেরিকায় বসত স্থাপনকারী বাংলাদেশিদের জীবনে একটা ইতিহাসে বিশেষ ঘটনা হয়ে চিহ্নিত হয়ে থাকবে। আপনারা যারা আমাকে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান দিয়েছেন তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আজকের দিনে স্মরণ করব ভাষা আন্দোলনের সেই সব বীর শহীদদের, রফিক সালাম, বরকত জব্বার সহ যারা প্রাণ দিয়েছিলেন আমাদের ভাষার জন্য এবং এই আন্দোলনকে সফল করার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের সবার প্রতি আমরা আজকের এই দিনে নীরবে শ্রদ্ধা নিবেদন করব। আপনারা প্রবাসে থেকে আপনাদের কল্পনার মধ্যে যে বাংলাদেশ, বুকের মধ্যে যে বাংলাদেশ, আপনাদের রক্তকণিকায় যে ভাষা, যে সংস্কৃতিকে ধারণ করেন তার প্রতি আপনাদের যে মমতা, আপনাদের যে শ্রদ্ধা, তার সঙ্গে আমি নিজেকে যুক্ত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। আপনারা আমার 21-এর অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করুন। ধন্যবাদ। আমরা বিদেশে যে বাঙালি থাকি বিরাট সমাজে গড়ে উঠছি, তারা বাংলাদেশকে আমাদের হৃদয় ধারণ করি। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালি অধিকার থাকবে। হচ্ছে আমাদের সোনার তৈরি এবং এই সোনার তৈরি যে ঘাটে গিয়ে থেমেছে সেই ঘাটের নাম স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা কখনোই সম্পূর্ণরূপে অর্জিত হয় না যতক্ষণ না পর্যন্ত সেই দেশের মানুষের জীবনে অর্থনৈতিক বন্টনের সমতা আসে। এই মুহূর্তে আমরা বিদেশে যারা আছি আমরা সংগঠিত হয়ে আমাদের ভেবে দেখা দরকার আমরা কিভাবে আমাদের দেশকে সাহায্য করতে পারি। একটা উপায় হচ্ছে প্রচার, আর একটা উপায় হচ্ছে দেশের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সঙ্গে কাছ থেকে এটা জেনে নেওয়া তারা কিভাবে আমাদের কাছ থেকে সাহায্য পেতে চায় পেতে পারে, কারণ আমাদের আর দেরি করার সময় হয়েছে না।
সকলে এত সুন্দর করে করেছে, আমার খুবই ভালো লেগেছে এদের মানে ডেডিকেশন। এই যে মমতা করে আর কি খাটনি করে ওরা করেছে এগুলো সব, আমার খুব ভালো লাগছে। এবং আমার মনে হয় অদূর ভবিষ্যতে প্রবাসী বাঙালিদের এত ছোট করে দেখলে চলবে না, এরা শুধু প্রবাসী নয়, এরা নিজেরাই নিজেদের শক্তি, একটা আলাদা শক্তি, এটা আস্তে আস্তে দানা বেঁধে উঠবে আমার মনে হয়। এবং এই প্রবাস থেকে বাংলা ভাষার নিয়ে এবং বাংলা ভাষাকে উন্নত করার প্রচেষ্টা এই প্রবাসে আপনা আপনি এই প্রবাসের মাটিতেই গজাবে, আমার এই বিশ্বাস। আমার খুবই ভালো লাগছে। অবিশ্বাস্য যে এইখানে যে এত সুন্দরভাবে আজকে দেখলাম, এটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, যে এবং আমি খুব অভিভূত যে এত সুন্দরভাবে এটা প্রয়োজন হয়েছে এবং সুন্দরভাবে এটা করছে, এটা বাঙালিটা প্রতি বছর আরো সুন্দরভাবে বাঙালিভাবে করা উচিত। বাংলার প্রজাকুল যাতে সর্বহারা না হয়, বাংলার সর্বধারা না হয়, তোমাদের সন্তান সন্ততিরা যাতে কীট পতঙ্গের মতো প্রাণ বলি দিতে না হয়, শুধু তারই জন্য বাংলা বিহার উড়িষ্যার পথে প্রান্তরে উল্কার মতো ছুটে বেরিয়েছে। আজ তারই পুরস্কার এই কণ্ঠ ভাষণ, তারই পুরস্কার এই চিহ্ন পাদুক, তারই পুরস্কার কি দশ লক্ষ লাঞ্ছনা।